সেম ম্যান সেম ড্রেস অ্যান্ড সেম প্লেস। তো ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের বেঙ্গলি সিলেবাস এবং তার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করতে ভুলো না তোমরা আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে দেখছো। আর মাথামাহা কলেজ হলে তো খুবই ভালো হয়, আমি সবসময় মাথামাহা কলেজেই থাকি। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের বেঙ্গলি সিলেবাস এবং তার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রথমে সিলেবাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো দেখো মাইনর কোর্সের সম্পূর্ণ যে সিলেবাস, তার যে টাইটেল অর্থাৎ শিরোনাম, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, তার মধ্যে প্রাচীন ও মধ্যযুগ। আমরা যদি পাঠ্যসূচিটা দেখি, পাঠ্যসূচির অন্তর্গত তিনখানা প্রধান খণ্ড, যুগ বিভাগ, প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, সাধারণ পরিচয় হিসেবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ, সাহিত্য, বৈষ্ণব পদাবলী, শান্ত পদাবলী, এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। তো মূল যে টাইটেল সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগকেই এই তিনটি খণ্ডে মূল কিন্তু বিভক্ত করে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তা আমরা জাস্ট নিচে আসলেই সাজেশন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো দেখো সাজেশনের যে মূল বিষয়, আমরা একটা সম্পূর্ণ নতুন সিরিজ স্টার্ট করেছি, সিরিজ নাম্বার ওয়ান মাইনর কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। এই সিরিজ নাম্বার ওয়ানে আমরা যে টপিকটাকে টার্গেট করেছি সেটা হচ্ছে, টপিক হচ্ছে পাঠ্যসূচির অন্তর্গত ক। অর্থাৎ আমরা যদি সিলেবাসটা দেখি, সিলেবাসে রয়েছে দেখো এই যে পাঠ্যসূচি, পাঠ্যসূচির অন্তর্গত ক অর্থাৎ যুগ বিভাগ। এই আমাদের নতুন সিরিজের আর একবার তোমাদের সামনে তুলে ধরি। তো সিরিজ নাম্বার ওয়ানের টপিক আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যসূচি, তার মধ্যে ক অর্থাৎ যুগ বিভাগ। এই যুগ বিভাগ থেকে আমাদের আজকের এই ক্লাস দ্বিতীয় ক্লাস। তো ইতিমধ্যে কিন্তু আমরা একটা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি, ওই ভিডিওটির লিঙ্ক আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে, ক্লিয়ার? তো দেখো আমরা ক্লাস ওয়ানে যেটা আলোচনা করছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা তোমাদের সামনে তুলে ধরছি। ক্লাস ওয়ানে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ সেখানে আদি যুগ বা প্রাচীন যুগ আমরা পাই যদি বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ বা যুগটাকে যদি আমরা বিভাজন করি বা বিভক্ত করি, তাহলে আদি যুগ বা প্রাচীন যুগকে পাবো, মধ্যযুগকে পাবো, অন্ধকার যুগকে পাবো, আধুনিক যুগকে পাবো, এই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ক্লাস ওয়ানে আলোচনা করা হয়ে গেছে। এই হচ্ছে ওই ক্লাসটির থাম্বনেল, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে। সিরিজ নাম্বার ওয়ান, নতুন সিরিজ, ক্লাস নাম্বার ওয়ান, পাঠ্যসূচির অন্তর্গত ক, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তো ক্লাস টু যেহেতু আমাদের আজকের এই ক্লাস, তো সুতরাং দেখে নেওয়া যাক আজকে আমরা কোন বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তা আমাদের ক্লাস টু আজকে আমরা আদি যুগ বা প্রাচীন যুগের একদম বিস্তারিত আলোচনা করব, কবে থেকে আদি যুগ বা প্রাচীন যুগের শুরু হচ্ছে, কবে থেকে বাঙালি জাতির উদ্ভব হচ্ছে, কবে থেকে বাঙালি জাতির মানুষেরা একবদ্ধ হয়ে বাঁচা শুরু করে, কোন কোন গ্রন্থগুলি থেকে আমরা সেই সময়কার মূল যে বিষয়গুলি জানতে পারি, তো প্রত্যেকটি আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছ আনুমানিক 650 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দর কথা বলা হয়েছে, মতান্তরে যেটা আমরা 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ ধরতে পারি। তো আমরা আজকের এই ক্লাসটি শুরু করব। তো তার আগে একটু জেনে নেওয়া যাক আমাদের পরের ক্লাস কী হচ্ছে। ক্লাস থ্রিতে আমরা মধ্যযুগ আলোচনা করব এবং ক্লাস ফোরে আমরা আধুনিক যুগকে আলোচনা করব, আধুনিক যুগ যেটা 1801 থেকে বর্তমান কাল অবধি চলবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিরিজ ওয়ানের মূল ডিজাইন। তো শুরু করছি আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাসটি। তো আমাদের দ্বিতীয় ক্লাস আদি যুগ বা প্রাচীন যুগকে নিয়ে। তো দেখো আদি যুগ বা প্রাচীন যুগের সূচনা কীভাবে হয়, তার আগে কেমন কেমন ছিল, প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে, দেখতে হবে। তো দেখো কী রয়েছে, বিষ্ণুর সম্মুখে প্রণত জয়দেব, বাংলার বৈষ্ণব সাহিত্যে তার গীতগোবিন্দম কাব্যের প্রভাব অনস্বীকার্য, এমনকি রবীন্দ্রনাথের প্রথম জীবনে রচিত কাব্যের জয়দেবের প্রভাব ছিল অত্যন্ত গভীর। তো দেখো প্যারা দিয়ে আমাদের কী জানতে হচ্ছে বা কী লিখতে হচ্ছে, বাংলা সাহিত্যের উন্মেষের পূর্বে বাংলায় সংস্কৃত, প্রাকৃত ও অবহঠৌ ভাষায় সাহিত্য রচনার রীতি প্রচলিত ছিল, ঠিক যেমনটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি, কারণ এর আগের ক্লাসটা যারা যারা করেছো তোমরা অবশ্যই বুঝতে পারছো, বাংলা সাহিত্যের যখন সূচনা হয়নি তারও আগে বাংলায় যে সাহিত্য রীতির প্রচলন ছিল সেটা প্রাকৃত ভাষায় ছিল, সংস্কৃত ভাষায় ছিল এবং অবহঠৌ সাহিত্য মানে ভাষায় কিন্তু রীতিটা প্রচলিত ছিল। তো তারপরে দেখো কী রয়েছে,
এই সাহিত্যের মাধ্যমেই বাংলা সাহিত্যের আদি অধ্যায়ের সূচনা হয়। তাহলে এই যে সাহিত্য, এই সাহিত্যের মধ্যে বাংলার যে একদম প্রথম অর্থাৎ নতুন যে একটা অধ্যায় সেটা কিন্তু সূচনা বা মানে শুরু হয় আর কি। ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি বিজয়ের বহু পূর্বে বাঙালিরা একটি বিশেষ জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে বাঙালিদের যদিও আত্মপ্রকাশ করলো, তারপরে কিন্তু বাঙালিদের যে মধ্যে একটা মেলবন্ধন সেটা কিন্তু তখনও পর্যন্ত ছিল না, সেটা কিন্তু পরে আসতে দেখা যায়। তো যাই হোক, বলছে ত্রয়োদশ শতাব্দীতে যখন তুর্কি বিজয়ের বহু পূর্বেই, মানে ত্রয়োদশ শতাব্দীর যখন তুর্কি বিজয় হয় তার অনেক আগেই কিন্তু বাঙালি জাতির যে একটা পরিচয়, একটা পরিচয় পত্র, একটা মূল যে আত্মপ্রকাশ সেটা কিন্তু হচ্ছে, উন্মেষ ঘটে বাংলা ভাষারও। ঠিক সেভাবেই কিন্তু বাংলা ভাষার যে উদ্ভব বা সূচনা সেটা কিন্তু উন্মেষ ঘটে এই বাংলা ভাষারও ঠিক সেই সময়। তবে প্রথম দিকে বাংলায় আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতি ও অনার্য সংস্কৃতির মেলবন্ধন ঘটেনি। বললাম বিভিন্ন ধরনের বাঙালি তো ছিল, তাদের আত্মপ্রকাশ ঘটেছিল, কিন্তু তাদের মধ্যে একটা মেলবন্ধন সেটা কিন্তু তখনও সঠিকভাবে গড়ে ওঠেনি। তারপরে দেখো বিভিন্ন আমরা গ্রন্থ সম্পর্কে আলোচনা করব, যেমন সংস্কৃত ভাষায় লেখা অভিনন্দন ও সন্ধ্যাকর নন্দীর রামচরিত, স্মরণ ধৈ, তারপর গোবর্ধন, উমাপতি, তারপরে উমাপতি ধরের আবার কাব্য কবিতাগুলি রয়েছে, জয়দেবের গীতগোবিন্দম রয়েছে। এভাবে কিন্তু অনেকগুলো আমরা পাচ্ছি, যেমন সদুক্তি কর্ণামৃত নামক দুটি সংস্কৃত শ্লোক সংগ্রহ এবং অবহট ভাষায় রচিত কবিতা সংকলন প্রাকৃত পঙ্গল বাঙালির সাহিত্য রচনার আদি নিদর্শন। তো এই সমস্ত যে বিষয়গুলি, প্রত্যেকটাই লিখতে হবে, কার লেখা কোন গ্রন্থটি, সংস্কৃত ভাষায় লেখা যে গ্রন্থগুলি, এগুলো কিন্তু সেই সময়কার একটা মানে মূল যে নিদর্শন, সেই নিদর্শনের একটা বড় ভূমিকা পালন করে। ক্লিয়ার? তারপরে দেখো, এই সকল গ্রন্থ বাংলা ভাষায় রচিত না হলেও সমকালীন বাঙালি সমাজ ও মননের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়। পরবর্তীকালের বাংলার বৈষ্ণব সাহিত্যে গীতগোবিন্দম কাব্যের প্রভাব অনস্বীকার্য। বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিতম নিদর্শন হল চর্যাপদ। আমাদের সিলেবাসে চর্যাপদ রয়েছে, আমরা চর্যাপদ সম্পর্কে আলোচনা করব। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত চর্যাপদটি ছিল সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত। তাহলে এই যে চর্যাপদ, তাদের হচ্ছে মূল সাধন সঙ্গীত কাদের, সেটা হচ্ছে বৌদ্ধাচার্যদের, কিন্তু মানে সিদ্ধাচার্য যারা আছে তাদের কিন্তু মূল এটা সাধন সঙ্গীত আর কি। নেক্সট কী রয়েছে দেখো, আধুনিক ভাষাতাত্ত্বিকগণ বৈজ্ঞানিক তথ্য প্রমাণের সাহায্যে প্রমাণ করেছে যে চর্যার ভাষা প্রকৃতভাবে হাজার বছর আগের বাংলা ভাষা। সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্র এই পদগুলিতে প্রতিফলিত হয়েছে। সাহিত্যমূল্যের বিচারে কয়েকটি পথ কালজয়ী। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আদিযুগ বা প্রাচীন যুগ, যেখানে আমরা আলোচনা করলাম আদিযুগ বা প্রাচীন যুগের সূচনা কবে হয়, বাঙালি জাতির আত্মপ্রকাশ কবে হয়, কবে তারা একটা মেলবন্ধন ঘটিয়ে শিখতে পারে, কোন কোন সংস্কৃত গ্রন্থগুলি সেই সময়কার গুরুত্বপূর্ণ নিদর্শন, প্রত্যেকটাই কিন্তু আমরা আলোচনা করলাম। তো অবশ্যই এই বিষয়গুলি খাতায় লিখে লিখে বারংবার প্র্যাকটিস করে তোমাদের আয়ত্তে আনতে হবে। তো দেখো, মূল যে বিষয়টা বুঝতে হবে, প্রত্যেকটা সিরিজের আপডেট বা প্রত্যেকটা সিরিজের হয়ে যাওয়া ভিডিও ক্লাসগুলি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুর কাছে শেয়ার করে দিও, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।